আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার বাড়িতে বসে আপনি আচার বানাইয়ে দোকান দোকান বিক্রি করতে পারেন খুব সহজেই। আমি এখানে বাইরে থেকে একটা আচার কিনে আনছি, এইটা যেভাবে বানাইছে ঠিক এই সিস্টেমে আমি আপনাদের একটা বানাইয়া দেখাইতেছি। এটা হলো গ্রামীণ চাটনি, আগে দেখে লো এই এখানে কত গ্রাম দিচ্ছে এবং ওরা কী লবণটা ব্যবহার করছে, সেম এই সিস্টেমে আমি আপনাদেরকে বানাই দেখাইতেছি। আগে দেখতেছি ওরা কত গ্রাম দিচ্ছে আচার ভিতরে। আর এখানে লবণ টবণ নিয়ে মানে 12 গ্রাম আচার ব্যবহার করছে, মানে তেঁতুল ব্যবহার করছে। আমি এখানে প্রথম অবস্থা, যদিও আমার কোনো আইডিয়া নাই সম্বন্ধে, আমি প্রথম অবস্থা মিটারে মাইপে মাইপে আমি মানে আলাদা আলাদা কইলে এরপর যে আমি আলাদাভাবে প্যাকেট করবো। আমি কিন্তু তেঁতুলটা বাইরে থেকে কিনে আনছি 120 টাকা করে কেজি। আপনি তেঁতুলটা কিনে এনে একটা রোদ দেবেন, রোদ দেওয়ার পরে এরপর যে আপনার প্যাকেট করবেন এরা। আর হাতে একটু সরিষার তেল মাখিয়ে নেবেন, আর কোনো প্রকার যেন পানি নিতে হয়, পানি থাকলে কিন্তু এরা কিন্তু উপরে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, তাইলে আচারটা অনেক দ্রুত নষ্ট হয়ে যাবে পানি থেকে হাতে। এই জন্য একটু সরিষা তেল হাতে মাখিয়ে নেবেন, যাতে করে আপনার আচারটা নষ্ট হইবে না, 4 মাস 6 মাস ভালো থাকবে, অন্তত 2-3 মাস তো ভালো থাকবেই অনায়াসে। আমি প্রথমে 12 গ্রাম করে মানে অনেকগুলো কইলে এরপর আমি প্যাকেট করে দেখাইতেছি আপনাদেরকে। আপনারা চাইলে এগুলো কিন্তু দোকান দোকানে মানে বড় যে পাইকারি দোকান আছে না, ওনাদের কাছে যে পাইকারি দিয়ে এরপর ওনাদের কাছ থেকে আবার যে খুচরো যে মানে দোকানদার আছে ওনারাও কিনে নিতে পারবে। তাছাড়া আপনি যদি মানে সেলসম্যান রাখেন, সেলসম্যান দিয়েও আপনি বিক্রি করে দিতে পারেন। আপনি যেভাবে পারেন বিক্রি করতে ওইভাবে বিক্রি করে দিতে পারবেন, কেননা এটা লাভ অনেক ভালো আসে। আপনার এলাকায় যদি ভালো চলে তাহলে আপনি এটা বিক্রি করতে পারেন অনায়াসে এবং ভালো টাকা একটা প্রফিট করতে পারবেন। আমি এখন আপনার প্যাকেট করে দেখেছি, আমি প্যাকেটটা ব্যবহার করছি যে 4 সের পিপি ব্যবহার করছি এখানে। আর এই যে আচারে যে বিটলবণটা ব্যবহার করে, এখানে যে লবণটা ব্যবহার করে সেম এই লবণটাই আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাইতেছি। আমি এখানে 3 চামচ পরিমাণে সাদা লবণ দিছি এবং ঘরে যে খাওয়ার যে লবণটা আছে ওই লবণগুলো 3 চামচ লবণ এবং 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করছি। এই মরিচের গুঁড়ো এবং লবণটাকে ভালোভাবে মিক্স করে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। ওরাও এই কালার আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আমি দেখছি যে ওরা দেশি লবণটা ব্যবহার করছে। দেশি বলতে আমরা যে খাই ঘরে ব্যবহার করি এই লবণটা এবং মরিচের গুঁড়ো ব্যবহার করছে। এই লবণগুলো আমি পিপির এক সাইডে ব্যবহার করছি, মানে এক কোণায়, পিপির তো 2টা কোণা থাকে নিচে, ওই এক সাইডে নিয়ে আমি এটা মানে মুখটা একটু ঝালাই করে দিতেছি। আপনারা যদি আপনার এটা কিন্তু ল্যাম্পের সাহায্যে করবেন, এটা আমি দেখানোর স্বার্থে আপনাদেরকে দেখাইতেছি, আপনি হ্যান্ডসিলার মেশিন দিয়ে করবেন। এই ঠিক এই সিস্টেমে আপনারা করবেন, এই যে আমি দেখাইতেছি এক মানে এক কোণায় নিয়ে এরপর ঝালাই করে দিয়ে, আর অপর সাইডে থাকবে আচারটা আপনার তেঁতুলগুলো, এই যে এক সাইডে তেঁতুল দিয়ে দিতেছি এবং এগুলো তেঁতুলগুলোর ভিতরে ভরার সময় একটু মানে খেয়াল রাখবেন যেন মানে সাইডে সাইডে যেন পলিথিনের মানে পিপির যেন সাইডের পাশে না লাগে, তাইলে কিন্তু পিপির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আচার লাগিয়ে। আচারগুলো ভিতরে ভরার পর একটু চাপ দিয়ে দেবেন, যাতে করে একটু মানে বেশি চিনে পরিমাণে এবং দেখতে কিন্তু যখন পলিথিনের সাথে এই আচারটা লাগবে তখন কিন্তু আচারের কালারটা অনেক ভালো লাগবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এই জন্য একটু চাপ দিয়ে একটু সেপটা করে দেবেন। এই দেখেন কত সুন্দর একটা প্যাকেট হয়েছে, এইভাবে আপনার প্যাকেটগুলো করতে পারেন। এরপর উপরে যদি আপনার লেবেল ব্যবহার করতেছেন তাহলে আপনার যেই যেখানে যেই প্রেসগুলো দেখেন যে ওই যে আপনার এলাকায় যে নির্বাচনের সময় যে পোস্টারগুলো ছাপায় ওই ওনাদের ওই প্রেসে গেলে গিয়েও কিন্তু আপনার যে লেবেলগুলো ছাপাইতে পারবেন অনায়াসে। আমি একটা চামচ দিয়ে দিতেছি, যাতে করে হাত দিয়ে দিলে কিন্তু হয় কি মানে সাইডে সাইডে লাগে, মানে পিপির সাইডের পাশে লাগে, এই জন্য চামচ দিয়ে ব্যবহার করলে একবার ভিতরে দেওয়া যায়। আপনারা কিন্তু এর সাথে কিন্তু আপনি বিট লবণও ব্যবহার করতে পারেন, এই জন্য শুধু সাদা লবণ ব্যবহার করা যাবে এইভাবে না, আপনি বিট লবণও ব্যবহার করতে পারেন। আমি এখানে 25 প্যাকেট নিছি, যেন 25 প্যাকেট একটা ফাইল করবো, ফাইল করার পর একটা দোকানে দিয়ে আসবো। একটা আমার পরিচিত একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার সামনে একটা দোকান আছে, ওই দোকানে দিয়ে আসবো, ওখানে দিলে মানে যে অনায়াসে এটা চলে যাইবে। যদি এই জন্য আমি একটা ফাইল করতেছি, তাছাড়া আমি যেগুলো বানাই এগুলো কিন্তু সব পোলা পানে খাইয়ে ফেলায় এবং আমি নিজেও খাই।
এবং এই বর্তমানে আসারের মূল্যগুলো কিন্তু আমার কাছে 1 কেজি আসারের মূল্য নিচ্ছে, মানে 120 টাকা লাগছে, মানে আসার বলতে 1 কেজি তেঁতুলের দাম 120 টাকা লাগছে। আপনাদের এলাকায় কেমন দাম হইবে আপনি জানেন? এবং আমি এইখানে 1 কেজি তেঁতুল দিয়া মনে হয় যে 80-80 টাকার মতো প্যাকেট করা যাবে, 80-82 টাকার মতো মানে প্যাকেট করা যাবে। 12 গ্রাম করে দিয়েছে, তো আমি এখানে 12 গ্রাম 13 গ্রাম করে ব্যবহার করছি, 14 গ্রাম হচ্ছে কোনোটাই, কিন্তু আমি ওনারা ব্যবহার করছে পুঁতি দিয়ে দিয়েছে 12 গ্রাম। আমি চার পেঁচটা তো মানে মাপ দিয়ে দেখছি মিটারে, ওনারা কিন্তু 1 গ্রামও বেশি কম দেয় না। আপনারা চাইলে 12 গ্রাম অথবা 13 গ্রাম দিয়ে দেখতে পারেন, দেওয়ার পরে এভাবে বিক্রি করতে পারেন। এতে খরচ বেশি একটা পড়ে না, এটা তো আপনি নিজেও বোঝেন। এই মানে 25 মানে এই ছোট্ট যে সাইজের পিপি আছে, এক একটা পিপির দাম পড়ে মনে হয় যে 25টা পিপির দাম পড়ে মনে হয় যে 3 টাকা 40 পয়সা 50 পয়সা পরিমাণ পড়তে পারে। এরপর বিট লবণ এবং আপনার সময়ের মূল্য, এই বেশি কতগুলো টাকা এতে খরচ হইবে না। দেখা যায় আপনারা যখন এটা প্যাকেট করবেন তখন আপনার বাজার দর হিসেব করে প্যাকেট করবেন। আমি এখানে কিন্তু একটা 25 প্যাকেটের মানে সরা করবো, 25 প্যাকেট দেখা যায় 3 25 75 টাকা যদি আমি পাইকারি দেই, ওই হকার নিয়ে 80 টাকা 90 টাকা 100 টাকা যার কাছে যা আপনার বিক্রি করতে পারে। এতে কোনো মানে ধরতি ধরা নেই যে এত টাকায় বিক্রি করতে হইব না। আমি লবণটা এক সাইডে দিছি আর তেঁতুলটা এক সাইডে, মানে গাঁথার সময় মানে সরা গাঁথার সময়। এগুলো সরা গাঁথার পরে কিন্তু মানে ভালো অনেক ভালো লাগে। আর যদি আপনারা ওই জন্য পাইপ পিপিতে ভরেন তাহলে কিন্তু পাইপ পিপির ঢাকা চক বাজার আছে। আর তাছাড়া যদি আপনার এলাকায় যদি কোনো মানে মানে বেকারি মাল যে বিক্রি করে ওনাদের কাছে যদি আলাপ করেন, ওনারাও আপনাদের কাছে আপনাদেরকে এটা ব্যবস্থা করে দিতে পারবে। আপনারা 25টা আপনার এগুলো কিন্তু মানে বড় যে প্যাকেট আছে বড় প্যাকেটের ভিতরে বইলেও একবার দিতে পারেন, যে 25টার প্যাকেট করতে পারেন অথবা 50টার প্যাকেট করেও দিতে পারেন একবারে। আমি এখানে প্লাস্টিকের সুতিতে গাইতে দিছি, এতে গাইতে দিলে সুন্দর দেখায় আর এবং চোখের সামনে স্পষ্ট দেখা যায় যে এটার ভিতরে আসার আছে। আর একটা আলাদা প্যাকেট করে দিলে হয় কি ওইটার প্যাকেটটার কিন্তু কালারটা ভালো থাকে, এটা আবার কালারের ডিসকালার হয়ে যেতেছে গাড়িতে থাকলে, যখন গাড়িতে থাকবে ঝাঁকিতে ঝাঁকিতে কালারটা নষ্ট হয়ে যেতেছে। আপনারা এইভাবে করতে পারেন, চাইলে প্যাকেটও করতে পারেন, আর আপনার ইচ্ছা।